गुड इवनिंग एवरीवन, वेलकम बैक टू दि चैनल। तुम्हरा केमन आछो बोलो? ठंडा बेश ठंडा पड़े गेछे आर आमी भालोई आछि। ठंडाय आमार तो भीषण ठंडा लागछे आर आमादेर एदिके एमनिओ ठंडा। आमादेर बाड़ीटा एकेबारेई पुरो गंगार पाशे, माने एकेबारेई एई जे बाड़ी थेके बेरिये ओई जे तोमरा देखेछो आमी जखन बाड़ी थेके बेरोबार कोनो शुट करी तो आमादेर एई बाड़ीर रास्ता थेके बेरिये जे मेन रास्ताटा पड़छे रास्तार ओपारेई होच्छे आमादेर गंगा। तो एकेबारेई गंगार पाशे आमादेर बाड़ी। भीषण ठंडा, भीषण एखाने हेवी ठंडा। तो सकाल बेलाटा तबु एक रकम ठीक थाके, जे रोद थाके। रात्रि बेलाटा एत ठंडा लागे। आर आमी तो तोमादेर आमार बाड़ीटाओ घुरिये देखियेछि যে এত ফাঁকা জায়গা থাকে, ভীষণ ঠান্ডা লাগে। কিন্তু ঠান্ডা লাগলে কি হবে, ঠান্ডার কথা তো আর পেট শুনতে পায় না, তাই খেতে হবে, সবই করতে হবে। আর এমনিও আমাদের জীবনও থেমে থাকে না, সেটাও তোমরা জানো। তো আমি এসেছি, আজকে হচ্ছে ২৯ তারিখ, আজকে কি বার? মঙ্গলবার। আজকে মঙ্গলবার। তো তোমরা আমার ভিডিও দেখছো কিনা আমাকে কমেন্ট করে জানিও। কেউ কেউ আমাকে কমেন্ট করে জানাচ্ছে, ভালো লাগছে। আর যারা জানাচ্ছ না তারা অবশ্যই জানিও, কমেন্ট করলে আমি বুঝতে পারবো। আর যদি কেউ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলে তোমরা লাইফের নানান ভিডিও দেখতে পাবে। লাইফের একটা উমেন স্ট্রাগলের কত রকম ওঠাপড়া থাকতে পারে সেটাই এই চ্যানেলে তোমরা দেখতে পাও আর দেখতে পাবে। बोलते पारो एक चैनल तुम्हारा सब रकम भिडियो देखते पाओ। और जैक से सब कथा हमें अफिस के एसे अनेकक्षण होसे हल्का कर टिफिन खेल रोल एने एक स्पेशल एक रोल एने तो खावा हो खे चा खेयी खे एकटूखानी रेस्ट निलाम निये तारपरे भाबलाम जे ना एबार तुरते हबे, रान्ना करते हबे। और তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে তার আগে একটু আড্ডা মেরে নিই যে তোমরা ঠান্ডায় কেমন আছো। আমি মোটামুটি ভালোই তো আছি, দেখতেই পাচ্ছ। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর সামনেই নিউ ইয়ার আসছে, তোমাদের সবাইকে বলে দিই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই নতুন ইয়ারে খুব এনজয় করো, খুব ভালো থাকো। 2020টা যেমন সবার খুব খারাপ কেটেছে, তো সেই জায়গা থেকে বলবো 2021টা যেন আমাদের প্রত্যেকেরই খুব ভালো কাটে। এবার সবটা তো নিজেদের হাতে থাকে না, বাকিটা সব কিছুর ওপরেই ডিপেন্ড করে। যাই হোক, আশা করি সবার ভালোই কাটবে, আমারও ভালোই কাটবে, তাই না? আর আমার কাছে নিউ ইয়ারটা এমনি খুব স্পেশাল। আমার ওই দিনটা এমনি মানে নিউ ইয়ারটা সবার কাছেই খুব স্পেশাল। আর ওই দিনটা আমার এক্সট্রা করে স্পেশাল বলতে পারো, মানে আমার স্পেশাল প্লাস প্লাস স্পেশাল ডবল স্পেশাল, এরকম একটা ব্যাপার আছে। তো ব্যাপারটা কী আছে সেটা এক্ষুনি বলবো না, সব একদিনে বলে দিলে চলবে না, নেক্সট দিন বলবো। মানে নেক্সট দিন মানে আগে তো আসুক ব্যাপারটা, তখন বলা যাবে। আর যাই হোক, আজকে আমি একটা রান্না করব, সেটা হচ্ছে ভেবেছি রাতে না, আজকে দুপুরবেলা আমরা রুটি খেয়েছিলাম, রাত্রিবেলা ভাত খাবো। কারণ দুপুরবেলা একটু প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্য আজকে আর রান্না হয়নি, রুটি খেয়েছি, ভাত আর কি হয়নি। তো এবেলা ভেবে ঠিক করেছি যে ভাত খাবো। তো মাছে ভাতে বাঙালি থাকে, কিন্তু এখন মাছে ভাতে বাঙালি নয়, এবেলা হচ্ছে ডিমে ভাতে বাঙালি। আমি ঠিক করেছি এবেলা ডিম করব। তো ডিমের একটা স্পেশাল আজকে আমি স্পেশাল রেসিপি রান্না করব বলতে পারো। স্পেশালের থেকেও বলা যেতে পারে, এটা হয়তো তোমরা অনেকেই রান্না করো, যারা করো ঠিক আছে, যারা করো না তারা একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। খুব কুইক অ্যান্ড ইজি একটা রেসিপি ডিমের, আর সঙ্গে খুব টেস্টি। এরকম রান্নাগুলো মনে হয় করতে বেশি ভালো লাগে যেগুলো খুব কুইক হয়ে যায় কিন্তু খেতেও খুব টেস্টি লাগে। ঠিক সেরকমই একটা রেসিপি আমি আজকে করব। তো চলো দেখে নিই কী রেসিপি। ডিম ভাপা বানানোর জন্য আমি প্রথমে 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি ডিমগুলোকে একটু এদিক ওদিক করে কেটে নেবো। একটু কেটে নিলে কি হবে, মশলাটা ডিমের ভেতর থালে ঢুকে যাবে। দেখো প্রত্যেকটা ডিম আমি এই সাইড করে একটু একটু করে ছিঁড়ে নিয়েছি। প্রতিটা ডিমই আমি ছিঁড়ে নিয়েছি এইভাবে একটু একটু করে। এইভাবে একটু একটু করে আমি ছিঁড়ে নিয়েছি প্রত্যেকটা ডিম। তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মশলাগুলোকে একসাথে পেস্ট করে নেব। তো তোমরা চাইলে মশলাটা আলাদাভাবে পেস্ট করতে পারো, কিন্তু আমার কাছে সত্যি বলতে গেলে কি এত সময় নেই, খুব টাইম কম, এর মধ্যে আমাকে সব কিছু করতে হয়। আমি একসাথেই পেস্ট করব, তাতে টেস্ট ডিফারেন্স কিছু হবে না, একই থাকবে। তো চলো মশলাগুলো দিয়ে দিই একে একে। প্রথমে আমি সর্ষে দিয়ে দেবো। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষে এর মধ্যে দিয়ে দেবো। আমি 1 টেবিল স্পুন মতো সর্ষে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দেব। ঝালটা যে যেমন খাবে সেরকম বুঝে দেবে। দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো একসাথে বেটে নেওয়ার জন্য। এরপর পোস্ত আমি এর মধ্যে একটু অ্যাড করব। এই পোস্ত আমি অ্যাড করে নিয়েছি, দেখতেই পেয়েছো। এরপর আমি এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করব, আর সামান্য একটু চিনি অ্যাড করব। সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। এবার জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তাহলে তোমরা দেখতেই পেলে আমি এর মধ্যে কি দিলাম। আর যদি তোমাদের কাছে নারকোল বাটা হয় তাহলে তোমরা দিতে পারো, এর সাথে নারকোল বাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই নারকোল বাটা, তাই আমি স্কিপ করে গেলাম। তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকলে অবশ্যই দিতে পারো। তো চলো এটা পেস্ট করে নিই। এবার আমি একটা টিফিন কৌটোর পাত্র নিয়ে নিয়েছি স্টিলের। এর মধ্যে আমি আমার মশলা পেস্ট করে যেটা রেখেছি ওইটা দিয়ে দেবো। মশলা পেস্টটা দেওয়ার পর আমি এর মধ্যে দেব টক দই ফ্যাটানো। অল্প একটু টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এই দইটা আমি এবার এর মধ্যে ঢেলে দেবো। দেখো দইটা দিয়ে দিয়েছি। নারকেল বাটা তো আমার কাছে নেই, তাই জন্য দিতে পারছি না, তোমাদের কাছে থাকলে অবশ্যই দিও। 5টা ডিমের জন্য আমি 5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমি এর মধ্যে একটু মেশাবো হলুদ, নুন। চিনিটা আমি তখনই পেস্ট করার সময় দিয়েছিলাম, তাই জন্য আমি আলাদা করে আর চিনি দেবো না, নুন আর হলুদটা অ্যাড করবো, কারণ নুনটা তখন অল্প দিয়েছিলাম। টক ঝাল মিষ্টি সেটা সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে দেবে তোমরা। দিয়ে দিলাম হলুদ। এরপর নুনটা দেবো, দিয়ে দিলাম নুন। আর এরপর এর সাথে মেশাবো সর্ষের তেল। সাদা তেলে রান্নাটা একেবারেই ভালো লাগবে না, সর্ষের তেল দেবো। আর জলটা আমি তখন দিয়েছিলাম, অল্প একটু জল দেবো, বেশি না। জলটাও একটু মিশিয়ে নিয়েছি, অল্প একটু। এবার এইগুলো সবগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে একটু। এরপর আমি ডিমগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে ডিমের সঙ্গে মশলাটা মিশিয়ে নিতে হবে একটু। এরপর আমি টিফিন কৌটোটা ঢাকা দিয়ে দেবো। এরপর একটা কড়াইতে অল্প একটু জল গরম করতে দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড আমি বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মিডিয়াম ফ্লেমে এটা থাকবে, হাই ফ্লেমে দেবো না। 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটা করলেই মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখে কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে আমি টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট এইভাবে হবে, তারপরেই আমার রেডি হয়ে যাবে ডিম ভাপা। তারপর তোমরা দেখতে পাবে যে কেমন হয়েছে। এরপর আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি আমি। চলো ফিরে আসি তাহলে 15 মিনিট পর। আর এদিকে তোমার ভাত হচ্ছেই, হয়ে যাবে আমার রাতের রান্না। 15 মিনিট পর ডিনার আমার রেডি হয়ে যাবে। কড়াইয়ের ঢাকনা খুলে ঠান্ডা হওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। এইবার দেখো তৈরি হয়ে গেছে আমার ডিম ভাপা। লুকটা ঠিক কীরকম হয়েছে এরপর খাবো, খেয়ে আরও ভালোভাবে বুঝতে পারবো খেতে কেমন হয়েছে। আশা করি ভালোই হবে খেতে। রান্না করে খাওয়া হয়ে গেছে আমার, খেয়ে নিলাম। কারণ রাত হয়ে গেছে বললাম যে, আর গরম গরম খেতে তো শীতকালে বেশ ভালোই লাগে, তাই জন্য লেট না করে আগে খেয়ে নিয়েছি, তারপরে এলাম তোমাদের সাথে কথা বলতে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো। আর পারলে যদি না তোমরা ট্রাই করে থাকো এখনও, তাহলে অবশ্যই ট্রাই করো। যদি ট্রাই করে থাকো তো তাহলে জেনেই আছো তোমরা। আর আমি খেয়ে দেখলাম আমারটা ঠিকই আছে, কিন্তু নুনটা একটু কম হয়েছে। অসুবিধা কিছু নেই, নুন একটু কম হলে একেবারেই প্রবলেম নেই, নুনটা একটু মাখিয়ে খাইয়ে নেওয়াই যায়। এমনি বাকি সব ঠিকই ছিল। তো চলো আজকের ব্লগটা আমার এইটুকুই ছিল। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো, আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। আজকের মতন তাহলে আসি, টাটা, বাই বাই, গুড নাইট।